বন্ধুরা এখন থেকে আর কারোর চ্যানেল রিজেক্ট হবে না মনিটাইজেশনে গেলে এবার প্রত্যেকের চ্যানেলে কিন্তু মনিটাইজ হবে আর কোনো প্রবলেম কিন্তু ঘটবে না তোমাদের চ্যানেলে যখনই তোমাদের এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় বা তোমাদের যদি শর্ট চ্যানেল হয়ে থাকে যদি তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় এবং টেন মিলিয়ন ভিউজ লাস্ট নব্বই দিনে কমপ্লিট করতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য রিভিউতে পাঠাও তো তখন কিন্তু অনেকেরই চ্যানেল মানে ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না রিজেক্ট করে দেওয়া হয় তো এখন থেকে ইউটিউবের তরফ থেকে বিশাল বড় আপডেট চলে এসছে যে আর কারোর চ্যানেল কিন্তু রিজেক্ট হবে না প্রত্যেকের চ্যানেলে কিন্তু মনিটাইজ হবে কিন্তু এখানে তিনটে কারণ মেনে কিন্তু তোমাকে কাজ করতে হবে ঠিক আছে শুধুমাত্র তিনটে কারণ যদি তোমরা মানতে পারো তোমাদের আর কোনো দিন কোনো প্রবলেম হবে না তোমাদের চ্যানেল কিন্তু রিজেক্ট হবে না তো কোন সেই তিন কারণ সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও সেই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটাকে না টেনে দেখতে হবে যদি না টেনে দেখতে পারো তাহলে তোমাদের কোনো দিন তোমাদের চ্যানেলটা মনিটাইজে গেলে মনিটাইজ রিজেক্ট হবে না আমি তোমাদেরকে গ্যারান্টি দেব। ঠিক আছে কেননা আমি তো ইউটিউবে বহু বছর ধরে কাজ করছি আমার বহু চ্যানেল কিন্তু মনিটাইজ রয়েছে অলরেডি তোমরা জানো বাংলাতেই আমাদের দুটো চ্যানেল আমার চ্যানেল এবং আমার ওয়াইফের চ্যানেল কোনো কোনো প্রবলেম ঘটেনি কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে গ্যারান্টি দেব যদি আমরা যেই নিয়ম মেনে কাজ করি সেই নিয়ম মেনে যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমাদের চ্যানেল কোনো দিন কিন্তু মনিটাইজে আটকাবে না তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবেই এটা পাক্কা তো সেই জন্য তোমরা শুনতে থাকো আমি কি বলছি কোন সেই তিনটে কারণ মেনে কাজ করতে হবে তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা যখনই ইউটিউবের এই ক্রাইটেরিয়াটা পূরণ করো পূরণ করার সাথে সাথে তোমরা কী করো মনিটাইজ করার জন্য তোমরা চ্যানেলটাকে রিভিউতে পাঠাও ঠিক আছে তখন যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তবে কিন্তু মনিটাইজ হয় না হলে কিন্তু আদারওয়াইজ তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না মানে এরকম কিন্তু একশোটা চ্যানেল যদি পাঠানো হয় তার থেকে দুটকে তিনটে চ্যানেল মনিটাইজ হয় আর বাকিগুলো কিন্তু হয় না তার কারণ কি বাকিগুলো কিন্তু এই ভুলগুলো কিন্তু করেই থাকে তো সেই জন্য এই ভুলগুলো কিন্তু আর করলে হবে না তো প্রথম ভুল যেটা প্রত্যেকে করে থাকে প্রত্যেকে প্রত্যেকে করে থাকে কেন করে থাকে সেটাও বলছি প্রথম ভুলটা হচ্ছে যে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছ তোমরা কি করছো যেখান যেখান থেকে সেখান থেকে মিউজিক নিয়ে তোমরা কিন্তু ভিডিওতে দিয়ে দিচ্ছ তখন কি হচ্ছে তখন তোমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিওর মধ্যে একটা ক্লেম চলে আসছে বা তুমি যদি খুব নামি দামি কোম্পানির মিউজিক ইউজ করে থাকো ভিডিও ক্লিপ যদি ইউজ করে থাকো তখন কি হচ্ছে তখন স্ট্রাইক চলে আসছে কপিরাইট স্ট্রাইক আর স্ট্রাইক যদি তোমার চ্যানেলে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না যতদিন না তোমার এই স্ট্রাইকটা উঠছে কেননা একটা স্ট্রাইক উঠতে কিন্তু নব্বই দিন টাইম লাগে ঠিক আছে তো এখন কথা হচ্ছে তোমরা যেখান থেকে সেখান থেকে এই মিউজিক নিচ্ছ মিউজিক ভিডিও নিচ্ছো নিয়ে তুমি তোমার চ্যানেলের জন্য ইউজ করছো তোমার ভিডিওতে ইউজ করছো তো সেখানে চলে আসছে কপিরাইট কপিরাইট আসলে তো না তুমি মনিটাইজ করার পরে ইনকাম পাবে কিছুই হবে না তো সেই জন্য বন্ধুরা ইউটিউব কি করেছে সেই জন্য ইউটিউব এটাই করেছে যে তুমি যে মিউজিকটা তোমার ভিডিওতে তুমি দেবে সেই মিউজিক তুমি কিনে নাও ঠিক আছে তুমি যদি পারচেস করে নিতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তুমি পারচেস করে ইউজ করবে তাহলে কোনো সমস্যা হবে না তুমি নো কপিরাইট মিউজিক ইউজ করবে ইউজ করলে কিন্তু সমস্যা হতো না কিন্তু এখন অনেক দিন পরে কিন্তু কপিরাইট চলে আসছে তো সেই জন্য বন্ধুরা হয় তোমরা পারচেস করে নাও না হলে ইউটিউব লাইব্রেরিতে অসংখ্য মিউজিক রয়েছে নো কপিরাইট মিউজিক অসংখ্য রয়েছে তুমি সেখান থেকে নিয়ে তোমার ভিডিওতে দিয়ে দাও কোনো দিন কোনো কপিরাইট ক্লেম বা কোনো স্ট্রাইক পাবে না আর যদি তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো ক্লেম বা স্ট্রাইক না পাও তাহলে তোমাদের কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নেই তোমাদের চ্যানেল হামেশাই মনিটাইজ হয়ে যাবে তোমরা যদি চ্যানেলটাকে রিভিউতে পাঠাও তার জন্য ঠিক আছে কোনো সমস্যা নেই তো এটা গেল প্রথম দিক এটা প্রত্যেকেই এই ভুলটা করে থাকে এই প্রবলেমটা প্রত্যেকের চ্যানেলেই রয়েছে হয়তো হাতে কোনো একটা দুটো চ্যানেল বাদ দিলে আর সব চ্যানেলে এই প্রবলেমটা দেখা দেয় ঠিক আছে এবার নেক্সট প্রবলেম কি নেক্সট প্রবলেম হচ্ছে তোমরা একটা চ্যানেলে অনেক দিন ধরে কাজ করেছো নাও এক বছর দেড় বছর কাজ করেছো কোনো রকম কোনো লাভ হয়নি এখন তুমি ভাবছো কি যে আমি আমার চ্যানেলে তো কোনো উন্নতি করতে পারলাম না তো এখন নতুন একটা চ্যানেল ওপেন করি ওপেন করে সেই চ্যানেলের মধ্যে আমি আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোকেই আবার আমি ডাউনলোড করে নিয়ে বা আমার কাছে আছে ফাইলগুলো আমার কম্পিউটারে হোক আমার মোবাইলে হোক ভিডিওগুলো রয়েছে তো আমি এগুলোকে আবার নতুন করে আপলোড করব। ঠিক আছে এই কাজটা যদি তোমরা মনে করে থাকো করবে এই দু হাজার চব্বিশে এসে করবে বা অলরেডি করা শুরু করে দিয়েছ এখনই বন্ধ করে দাও যদি না করো বন্ধ তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিন তুমি উন্নতি করতে পারবে না তোমার চ্যানেলের অবনতি কিন্তু এই শুরু হয়ে গেলো ঠিক আছে তোমার চ্যানেল তুমি অর্ডাইজ করতে পারবেই না যদি তোমার মনে হয় যে তোমার পুরনো চ্যানেলের ভিডিওগুলো যে পুরোপুরি বাতিল হয়ে গেছে মানে এগুলো কোনো কাজেরই এখন নয় কেননা ভিউজ আসেনি তোমার চ্যানেলটা তুমি মনিটাইজ করতে পারছো না তো সেই চ্যানেলটাকে যেখানে রয়েছে সেখানে ফেলে রেখে দাও নতুন চ্যানেল তৈরি করো নতুন চ্যানেল তৈরি করো নতুনভাবে ভিডিও দিতে শুরু করে দাও নতুন ভিডিও তুমি শ্যুট করো শ্যুট করে সেই ভিডিও দাও হতে পারে তুমি সেখানকার সেই রকম কন্টেন্ট নাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রেশ ভিডিও তুমি আবার নতুন করে শ্যুট করে তৈরি করো ভালো করে এডিটিং করো তারপরে সেই ভিডিও সুন্দর করে এসিও করে আপলোড করো ভিডিওটাকে দেখবে তোমার সেই ভিডিও যদি চলে আর সেই ভিডিও থেকে যদি তোমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায় সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকলো না কিন্তু চ্যানেল মনিটাইজ করতে কিন্তু তুমি যদি তোমার পুরোনো চ্যানেলের ভিডিও ডাউনলোড করে বা কোনোভাবে তোমার কাছে রয়েছে সেগুলো যদি তুমি নতুন করে আপলোড করো তোমার চ্যানেল কিন্তু জিন মনিটাইজ হবে না তুমি দেবে মনিটাইজ করার জন্য হয়তো ভিউজ আসলো ভিডিও ভাইরালও হলো কিন্তু তোমার চ্যানেল কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো সেই জন্য রিজেক্ট না করে তোমরা ফ্রেশ ভিডিও তৈরি করতো আমিও তো পারতাম আমার তো প্রচুর চ্যানেল আমার চ্যানেলে যদি আমি বলি এখন আমার টোটাল চ্যানেল মিলিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার ভিডিও রয়েছে আমিও তো পারতাম পুরোনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করতে তাকি করছি করছি না কেন করি না করলে তো আমার চ্যানেল মনিটাইজ হবে না আমার তো এই এই যে যে কষ্টগুলো কিন্তু বৃথা চলে যাবে কেননা আবার নতুন করে এডিটিং করে সেই ভিডিওটাকে আপলোড করা চারদেখানে কথা নয় আমার এমনিতে এম বিশেষ হবে আমার সময় যাবে আমার মেহনত যাবে সব কিছু যাবে কিন্তু একটা শুধু শ্যুটটা করতে হচ্ছে না বাকি সবটা তো করতে হচ্ছে তাই না তো সেই জন্য যদি তোমরা মনে করে থাকো এরকম কাজ করবে তোমার পুরোনো চ্যানেল থেকে তুমি ভিডিও নিয়ে এসে তুমি নতুন চ্যানেলে আপলোড করবে এটা একদম করতে যেও না করলে কিন্তু বৃথাই তোমাদের কষ্ট হবে তারপরে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে যে সেটা কী জানো সেটা হচ্ছে যে তোমরা যদি একটা চ্যানেলের মধ্যে নানা রকমের ভিডিও দিতে চাও এখন দিতে পারো এখন কিন্তু নানা রকম মিক্সড কন্টেন্ট দিলেও কিন্তু মনিটাইজ হয়ে যাবে কিন্তু মনিটাইজ হয়ে গেলেও তোমার চ্যানেলটা কিন্তু সেই উন্নতি হবে না তোমার চ্যানেল থেকে তুমি সেই কিন্তু আর্নিং করতে পারবে না তার কারণ কি তোমার পার্টিকুলার একটা ক্যাটাগরি নেই তুমি অডিয়েন্সটাকে এক জায়গায় আনতে পারবে না তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ করে দিলেও আগে রিজেক্ট করে দিত এখন হয়তো মনিটাইজ করে দেবে মনিটাইজ করে দিলেও কিন্তু কোনো লাভ তোমার চ্যানেলের জন্য কিন্তু তুমি করতে পারবে না আর লাভ যেখানে হবে না সেখানে তোমাদের ইনকাম কোথা থেকে আসবে ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেল একটা দুটো কিন্তু সব ভিডিও তো চলবে না কোনোটায় হয়তো দশ হাজার ভিউস হবে কোনোটায় কিন্তু একশো দুশো ভিউসও কিন্তু গিয়ে থেমে যাবে একদম তো সেই কারণে বন্ধুরা ইউটিউব কি করছে সেটা দেখতে হবে না তুমি ফ্রেশ কন্টেন্ট তৈরি করো একটাই ক্যাটাগরির ওপরে একটা নিশের উপরে কাজ করো দেখবে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আমি যখনই লাইভে আসি চ্যানেল চেক করতে যাই তখনই আমি দেখি যে তোমরা মিক্স কন্টেন্ট আপলোড করছো তোমরা যা মন যাচ্ছে তাই করছো উটপাটাং ভিডিও দিচ্ছ এরকম করে কিন্তু আখিরে কোনো লাভ নেই যারাই ফ্রেশ ভিডিও তৈরি করে যারাই ভেবে কাজ করে যারাই একদম পুরো খেটে কাজ করে তার ফুল এফার্টটা দিয়ে দেয় তাদের চ্যানেলে কিন্তু হামেশাই মনিটাইজ হয় আর ভালোভাবে হয় আর তোমরা যারা এরকম প্রশ্ন করো তারা আমার চ্যানেলটা মনিটাইজ হবে আরে কেন হবে না ভাই বা বোন তোমার চ্যানেল কেন মনিটাইজ হবে না তুমি যদি ফ্রেশভাবে কাজ করো তুমি যদি ভালো কাজ করো তুমি সব কিছু ঠিকঠাক করো তাহলে কেন হবে না আমি তোমাদেরকে শেখানোর জন্য তো রেডি রয়েছি আমি শেখাচ্ছি তোমাদেরকে তারপরে অনেকেই তোমরা শিখতে পারছো না এরকম না শিখতে পারলে কোনো কি উন্নতি হবে তোমাদের চ্যানেলের কোনো উন্নতি হবে না তো সেই জন্য বন্ধুরা ইউটিউবে ইউটিউব যতই বলুক না কেন তুমি যা ইচ্ছা তাই ভিডিও আপলোড করতে পারো রাখি কিন্তু তোমারই ক্ষতি হবে তোমার ক্ষতি হবে তার মানে কি ইউটিউব কিন্তু ইনকাম তোমাকে আর দিতে হলো না চ্যানেলটা মনিটাইজ করে দিল কিন্তু ইনকাম তো আর তুমি করতে পারছো না কিন্তু তুমি অডিয়েন্সই এক জায়গায় করতে পারবে না যদি অডিয়েন্সকে এক জায়গায় করতে না পারো ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো সেই জন্য বন্ধুরা একটা ক্যাটেগরি একটা নিশের করে তোমরা কাজ করো দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু উন্নতি আসবে এবং তোমাদের চ্যানেলটা কিন্তু হামেশায় মনিটাইজ তো হয়ে যাবেই এবং মনিটাইজ করে ফেললে ইনকাম যদি করতে না পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই তোমাদের চ্যানেলের ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে সবটা বলে বোঝালাম তোমাদের চ্যানেলটা এইভাবে কাজ করো নতুন বছরে যদি নতুন চ্যানেল তৈরি করে থাকো বা পুরোনো চ্যানেলে তুমি কাজ করছো এখন ঠিক আছে মনিটাইজ হয়নি এভাবে কাজ করতে চলো দেখবে তোমাদের চ্যানেলটা খুব সুন্দরভাবে মনিটাইজ করতে পারবে তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখাচ্ছ কিন্তু নেক্সট একটা তোমাকে পাওয়ারফুল ভিডিওর সাথে